কাজ করছি রাত গব থেকে। আজকে আমরা যাচ্ছি ছুটির দিনে বাইতুল মোকাররম, ওখানে গিয়ে দেখবো ছুটির দিন ফুটপাতে কী কী দোকান বসে, কী কী পাওয়া যায়। আর নর্মালি তো সপ্তাহে ছয় দিন এখানে অনেক জ্যাম থাকে, অনেকে আসতে পারেন না। ছুটির দিন আসলে কী কী দেখতে পারবেন, কী কী কিনতে পারবেন সব কিছু দেখাবো জানাবো। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। অবশেষে পৌঁছে গেলাম বাইতুল মোকাররম। মোলা লাগে, মোলা লাগে। এখন টুকটাক করে দেখাবো আপনাদেরকে সব কিছু, কী কী পাওয়া যায়, কী কী কেনা যায়। মাত্র জুম্মার নামাজ শেষ হয়েছে, এখানে প্রচণ্ড ভিড়, সব মুসল্লিরা নামাজ পড়ে বের হয়েছে। ব্যাগগুলো কত করে মামা? 150 টাকা, 150, যে কোনো একটা না। এখানে অনেক কিছু পাওয়া যায়, এখানে পাঞ্জাবির থান কাপড়, রেডিমেড কিছু আছে। এখানে আমরা একটা পাঞ্জাবির থান কাপড়ের দোকানে আসলাম, দেখি কিরকম প্রাইস। আপনারা কি সপ্তাহে প্রতিদিন এখানে বসেন? হ্যাঁ, প্রতিদিন বসি। যে আপনার হাতে যে কাপড়টা, এটার কিরকম প্রাইস? একদম 200 টাকা। 200 টাকা গজ? কয় গজ লাগবে একটা পাঞ্জাবি বানালে? আপনার লাগবে 3.5 গজ, আমার লাগবে 2.5 গজ। আর অনেক কাপড় আছে এখানে দেখা যাচ্ছে, অনেক ধরনের ভ্যারাইটি পাবেন সবাই এখানে। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, এখন তো শীত কমে গেছে, কম্বল কি চলে? খারাপ অবস্থা না? কম্বলের বেচা কিনা কম, কারণ যেহেতু গরম এসে গেছে কিছুটা। আপনার এগুলো সব ট্রাউজার না? কিরকম প্রাইস এগুলো? 300 টাকা পার পিস, 300? আচ্ছা, ঠিক আছে। এখানে অনেক কার্পেটও পাবেন, ঘরের পাপোশ সব কিছু পাওয়া যায় এখানে। রেডিমেড পাঞ্জাবি আছে এখানে অনেক। আসলে বাইতুল মোকাররম শুক্রবারের দিন আসলে আপনার কাছে একটা মেলা মেলা মনে হবে, খুবই ভালো লাগবে আপনাদের কাছে। পাঞ্জাবির প্রাইস কিরকম ভাইয়া? পাঞ্জাবির প্রাইস কিরকম বলেন? যেটা নিবে ওইটা 500? এখানে নিজের উচ্চতা এবং ওজন মাপার মেশিন এটা, আপনাদের হাইট এবং ওজন কত আছে মেপে নিতে পারবেন এক পাকে। এই যে একটা
এখানে অনেক জুতোর দোকানও পেয়ে যাবেন। মামা আপনাদের এখানে জুতোর সর্বনিম্ন কত সর্বোচ্চ কত পাওয়া যায় দাম? আমাদের এখানে সর্বনিম্ন আছে 500 টাকা। সর্বনিম্ন 500 টাকা আর সর্বোচ্চ 3000 আছে 3000 4000। কালেকশন তো মাশাআল্লাহ ভালো। 3000 আছে। পুরো সপ্তাহে বসেন আপনারা? টাওয়াল পাওয়া যায়? টাওয়ালের প্রাইস কিরকম? বিভিন্ন রেটে। সর্বনিম্ন কত সর্বোচ্চ কত? সর্বনিম্ন 30 টাকা। 20 টাকা আর সর্বোচ্চ আছে 600 টাকা। 20 টাকা থেকে শুরু 600 টাকা পর্যন্ত আছে। 20 টাকার সাইজটা দেখি। আচ্ছা আচ্ছা, আর 600 টাকারটা দেখি কিরকম সাইজ, বড় না একটু দেখান। বেশ বড়। যাক ঠিক আছে, ধন্যবাদ। প্রাইস কিরকম? এক জামা 300। পার পিস? পার পিস 300। পার পিস 300। অনেক ট্রাভেল ব্যাগও পাওয়া যাবে এখানে কম প্রাইসের মধ্যে। আপনাদের এখানে ব্যাগ সর্বনিম্ন কত প্রাইসের পাওয়া যায়? সর্বনিম্ন 1000 আর সর্বোচ্চ 3000 3500। আচ্ছা, 1000 টাকা যেটা আছে সেটার একটু কোয়ালিটিটা দেখান তো আমাকে। এটা 1000 না? আর 3000 বা 3500 যেটা সেটা কিরকম? এটা একটু ভালো কোয়ালিটি, ভালো না? কোয়ালিটি বাচ্চাদের স্কুল ব্যাগও আছে। এই যে আরেকটা দোকানে আসলাম আমরা, এখানে যেই আইটেমটাই নিবেন যে কোনো পিস 120, যা ভাল লাগে 120, যেটা ভালো লাগবে 120। এর 3টা, হ্যাঁ 120 অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু পাবেন। এই যে সবসময় আমাদের এই ভাইকে পাবেন, ভাইয়ের নাম কি? সাইফুল। সাইফুল ওই জহির ভাই, জহির ভাই আছে আমার, জহির ভাই দেখ। আরেকজন আছে জহির ভাই। এখানে একটা জায়নামাজের দোকান দেখা যাচ্ছে, বাইতুল মোকাররমের পাশে যেহেতু জায়নামাজ অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে, বিভিন্ন দেশের জায়নামাজ পাওয়া যায়।
আপনাদের এখানে জানেন আমার সর্বনিম্ন কত প্রাইজের আছে? 350 আর সর্বোচ্চ প্রাইস 5000। এর মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রকম। এটার প্রাইস 900। একটা ছোট ছোট আইডিয়া দিচ্ছি, আপনার প্রাইসটা নিজেদের মতো করে বেছে নেবেন। এখানে আরো অনেক দোকান আছে, এখানে লেডিস জুতোগুলো পেয়ে যাবেন। কিরকম প্রাইস এই জুতোগুলো? 1000 নয়। সর্বনিম্ন কত আছে? সর্বনিম্ন আছে 500 টাকা। 500 আর সর্বোচ্চ? সর্বোচ্চ 1000। এই এই জুতোটার প্রাইস কত? যে এটা এটা 1100। 1100 নয়, প্রাইস কি ফিক্সড? ফিক্সড 1100। এটা 500। এখানে বাচ্চাদের জুতো পাওয়া যাবে বিভিন্ন প্রাইজের। যেটা নিবে 80 টাকা। বাচ্চাদের অনেক খেলনা আছে এখানে, যেটা নিবে 80 টাকা। অনেক থ্রি পিস পাওয়া যাবে, এটা মেয়েদের খুব পছন্দের জিনিস। মামা আপনাদের এগুলো প্রাইস কিরকম? মানে যে কোনো জেটে নিবে 700? এখানে 700 থেকে 1200 টাকা রেঞ্জের মধ্যে আছে, মিনিমাম 700, সর্বোচ্চ 1200। এখানে আরো একটা ব্যাগের দোকান, লেডিস ব্যাগও পাওয়া যাবে। এগুলো প্রাইস কিরকম? যেমন এই ব্যাগটার প্রাইস কিরকম? 800 না 800। এগুলো কি সব একই রেঞ্জের? আর এগুলো প্রাইস কিরকম? কোনটা কিরকম প্রাইস? ওইটা 1000। এটা 1050। এটা হলো 800। আর এই নিচের গুলো? নিচে 800 আছে, 800 এটা আছে 1200। এটা 1200 না? এটা আছে 800। এগুলো কি চায়না ব্যাগ না সব? 1250। প্রাইস কি ফিক্সড? ওরা অফিস আছে বলতে পারে, আবার ওটা কম আছে। হ্যাঁ এটা কালার হচ্ছে, একটা কালার আছে। Thank you.
বিভিন্ন ধরনের কমফোর্টার পাওয়া যায় রিজনেবল প্রাইসের মধ্যে। ভাই কমফোর্টার গুলো আপনার সর্বনিম্ন প্রাইস কিরকম? এখানে সর্বনিম্ন স্ট্রিমার প্রাইস কিরকম? সর্বনিম্ন 500 আর সর্বোচ্চ? সর্বোচ্চ আছে আপনার 2000-2500। আচ্ছা একটা 500 টাকার স্টিমার আমাকে দেখেন তো কোনটা। এটার প্রাইস 500 না? এটা তো ব্লেড নাই মনে, না ব্লেড আছে আপনার একটার মধ্যে এসে দেখেন, যদি ধাক্কা দিলে ছোট বড় হবে, খুললে একদম ক্লিন। ও আচ্ছা আচ্ছা, আর যেটা বললেন যে 1500-2000 ওটা দেখি। ওই যে আপনার বিজেট এটা না, এটা ইনটেক করা মনে, না জি ইনটেক করা। আচ্ছা ঠিক আছে, এটা 1500। বিভিন্ন ধরনের ক্রস লাইট আয়না দেখাই তো বলছো, দেখাচ্ছি আপনি এখান থেকে কিছু নিয়েছেন? না দেখতে আসছেন না? আচ্ছা এখানে বিশাল বড় একটা ব্যাগের দোকান আছে, যদিও ফুটপাথ কিন্তু কালেকশন অনেক ভালো, আসলে আপনাদের পছন্দ হবে, ছুটির দিন এসে ঘুরে যেতে পারেন, ভালো লাগবে, একটা মেলা মেলা ফিলিংস পাবেন। আপনাদের এই অফিসিয়াল ব্যাগগুলো প্রাইস কিরকম আঙ্কেল? এগুলো প্রাইস কিরকম? এটা 1000 না? বিভিন্ন রেঞ্জের আছে এখানে। এখানে অনেক সুন্দর সুন্দর ট্রাভেল ব্যাগ আছে, লেডিস পার্টসও আছে। আপনারা সপ্তাহে প্রতিদিনই বসেন? সপ্তাহে একদিন বসেন, শুধু শুক্রবার হলিডেতে? ও আচ্ছা আচ্ছা, কটা থেকে কয়টা পর্যন্ত থাকেন? 9টা থেকে রাত 8টা পর্যন্ত। 9টা থেকে রাত 8টা? ওকে, এই টাইমের মধ্যে আসলে এখানে পেয়ে যাবেন ওনাদেরকে, শুক্রবার 9টা থেকে রাত 8টা। বিভিন্ন ধরনের প্যান্ট পাবেন এখানে, আমরা একটু প্যান্টের প্রাইস জানি। ভাই এখানে কি কি সাইজের প্যান্ট পাওয়া যায় এখানে? কে ওনার কে? ভাই কি কি সাইজের প্যান্ট পাওয়া যায় এখানে? এটা আপনি 32 থেকে 36 পর্যন্ত। 32 থেকে 36, কীরকম প্রাইস এগুলো? 1500 টাকা পার পিস। সর্বনিম্ন কত আছে প্যান্ট প্রাইস? 1500 সর্বনিম্ন, আর সর্বোচ্চ? মানে সব যেটাই নেন 1500, সেম প্রাইস 1500 যেটাই নেন।
অনেক কালেকশন আছে, আপনারা এসে দেখতে পারবেন। মোটামুটি ভালো কোয়ালিটির। এখানে আরেকটা সাংসারিক জিনিসপত্রের দোকান, অনেক কিছু আছে, অনেক সুন্দর সুন্দর চামচ আছে এখানে। বিভিন্ন ব্র্যান্ডের সানগ্লাসও পেয়ে যাবেন, অনেক সুন্দর সুন্দর কালেকশন। ঘুরতে ঘুরতে যদি আপনাদের কিছু খেতে মন চায়, খাবারের দোকান খোলা পাবেন হলিডেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।